আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITভান্ডার.com ওয়েবসাইটে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কিভাবে আপনি আপনার কম্পিউটারে একটি ফোল্ডার তৈরি করবেন এবং সেই ফোল্ডারে ফাইল সংরক্ষণ করবেন সে বিষয়ে বিস্তারিত উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আপনি কম্পিউটারে ফোল্ডার তৈরি করার জন্য আপনার কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিন থেকে মাই কম্পিউটারে ক্লিক করবেন। মাই কম্পিউটার ক্লিক করার পর যে কটি টাইপ থাকবে, মনে করেন সি টাইপ, ডি টাইপ, ই টাইপ, এফ টাইপ, জি টাইপ, আপনি যে কোনো সি টাইপ ব্যতীত যে কোনো ড্রাইভে আপনি ফোল্ডার তৈরি করতে পারেন। সি টাইপেও করা যাবে, কিন্তু সি টাইপে ফোল্ডার তৈরি করবেন এই কারণে আপনি কোনো কারণে যদি উইন্ডোজ নষ্ট হয়ে যায় বা উইন্ডোজ ইনস্টল দেওয়া লাগে তাহলে সি টাইপ থেকে ফোল্ডার বা ফাইল মুছে যেতে পারে। সেই জন্য আপনি সবসময় ফোল্ডার তৈরি করবেন সি ড্রাইভ ব্যতীত বা লোকাল ডিস্ক ব্যতীত অন্য যে কোনো ডিস্কে। তো আজকে আমরা জি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করে দেখাবো। জি ড্রাইভে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর মাউস পয়েন্টার রাইট বাটনে ক্লিক করব। মাউস পয়েন্টার রাইট বাটন ক্লিক করার পর এরকম একটি মেনু আপনাদের সামনে প্রদর্শিত হবে। নিউ অপশানে মাউস পয়েন্টার নিলে এরকম একটি সাব মেনু আপনার সামনে প্রদর্শিত হবে। সেখান থেকে ফোল্ডার অপশানে ক্লিক করবেন। ফোল্ডার অপশানে ক্লিক করার পর নিউ ফোল্ডার নামে একটি বক্স হাইলাইট হয়ে থাকবে। সেখান থেকে আপনি আপনার নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করতে পারেন। যেমন আমি আমার নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করতেছি, SHFAYET সাফায়েট। এন্টার কি ছাপলে অথবা মাউস দিয়ে ক্লিক করলে ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। সাফায়েট ফোল্ডারের উপর দুটো ক্লিক করলে দেখবেন যে ফোল্ডারটি পুরো ফাঁকা বা ফোল্ডারের ভিতরে কিছুই নেই। এই ফোল্ডারের ভিতরে আপনি ইচ্ছা করলে আবার রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার দিয়ে কিছু অডিও ফাইল রাখার জন্য অডিও ফোল্ডার তৈরি করতে পারেন। আবার রাইট বাটন ক্লিক করে নিউ দিয়ে নিউ থেকে ফোল্ডারে ক্লিক করে ভিডিও ফাইল রাখার জন্য VIDEO ভিডিও ফোল্ডার তৈরি করতে পারেন। এরপর মাইক্রোসফট ওয়ার্ড ফাইল রাখার জন্য ফোল্ডার ক্রিয়েট করে মাইক্রোসফট ওয়ার্ড নামে ফোল্ডার তৈরি করতে পারেন। এভাবে আপনার প্রয়োজনীয় যত ফোল্ডার ইচ্ছা তৈরি করতে পারেন। আজ ফোল্ডার না তৈরি করেও আপনি সরাসরি আপনার নামের যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে যা ইচ্ছা তাই রাখতে পারেন। সাপারেট নামে যে ফোল্ডারটি তৈরি হলো এই ফোল্ডারকে বলা হবে মেন ফোল্ডার। আর পরবর্তীতে অডিও, ভিডিও বা মাইক্রোসফট ওয়ার্ড নামে যে ফোল্ডারটি তৈরি হলো ওইগুলোকে সাব ফোল্ডার বলা হয়। তো আপনি সাব ফোল্ডার তৈরি করেও ফাইল সংরক্ষণ করতে পারেন, কিংবা সাব ফোল্ডার না করে সরাসরি সাপারেট নামের ফোল্ডার বা আপনার নামের ফোল্ডারে আপনি ফাইল সংরক্ষণ করতে পারেন। ফোল্ডার তৈরি করার পর আপনি যদি একটি ফাইল সেভ করতে চান তাহলে কন্ট্রোল সেভে এস দিলে একটি ডায়লগ বক্স আপনাদের সবচেয়ে সামনে প্রদর্শিত হবে, অথবা আমরা এখানে ক্যান্সেল দিয়ে দিলাম। সেভ বাটনে ক্লিক করলেও একটি ডায়লগ বক্স আপনার সামনে প্রদর্শিত হবে, এটাও আমরা ক্লোজ করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। উক্ত আইকনে ক্লিক করার পর সেভে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আপনার সামনে প্রদর্শিত হবে। উক্ত ডায়লগ বক্সে ফাইল নেম নামে অপশন থাকবে। ফাইল নেমের যাবো যে অপশনটি, ওই অপশনটিতে ফাইলের নাম দিয়ে আমরা সেভ করতে পারি। আমরা যদি যে অবস্থা আছে এই অবস্থা সেভ করি তাহলে ফাইলটি সি ড্রাইভের ভিতরে মাই ডকুমেন্ট নামের যে ফোল্ডার থাকবে ওই ফোল্ডারে ফাইল সেভ হবে। আমরা যদি আমাদের নির্দিষ্ট ফোল্ডারে আমরা ফাইলটি সেভ করতে চাই মাউস দিয়ে এই বারটি টেনে এনে আমাদের নির্দিষ্ট ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফোল্ডার তৈরি করলাম, আমাদের নামে যে ফোল্ডার তৈরি করলাম ফোল্ডারে ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম। তারপর আমরা ফাইলের নাম দিলাম, মনে করেন প্র্যাকটিস বা প্র্যাকটিসেস যে কোনো একটা নাম দিলাম। প্র্যাকটিসেস নাম দিয়ে সেভে ক্লিক করলে আমাদের যে ফোল্ডার জি ড্রাইভের ভিতর সাফায়েত ফোল্ডারের ভিতরে প্র্যাকটিসেস নামে ফাইলটি সেভ হয়ে গেল। আমরা এই ফাইলটি ক্লোজ করে দিয়ে আবার যদি ওপেন করতে চাই তাহলে কন্ট্রোল সেভে ও দিলে একটি ডায়লগ বক্স ওপেন নামের ডায়লগ বক্স আসবে। ওপেন নামের ডায়লগ বক্সে আমরা ফাইলের নাম দিয়ে ফাইলটি ওপেন করতে পারি, কিংবা আমাদের
যে ফোল্ডার থেকে আমরা ফাইলটি ওপেন করব, সে ফোল্ডারে ক্লিক করার পর যে ড্রাইভ থেকে আমরা ফোল্ডারটি ওপেন করব, সেই ড্রাইভে ক্লিক করার পর যে ফোল্ডার থেকে ক্লিক করব, সেই ফোল্ডারে ক্লিক করে ওপেনে ক্লিক করব। তারপর ফাইলের নাম সিলেক্ট করে ওপেনে দিলে ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আজকে আমরা শিখলাম কীভাবে আমরা একটি ফোল্ডার তৈরি করব মাই কম্পিউটার থেকে, যে কোনো একটা ড্রাইভে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। আমরা জি ড্রাইভে ফোল্ডার তৈরি করেছিলাম। জি ড্রাইভে ওপেন করার পর রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে নিউ অপশনটিতে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করার পর নিউ ফোল্ডার নামে একটা বক্স আসছে, সেখানে আমরা নাম দিয়ে ফোল্ডার তৈরি করেছিলাম। তারপর ফোল্ডারের ভিতরে আমরা ইচ্ছে করে সাব ফোল্ডারও তৈরি করতে পারি। সাব ফোল্ডার তৈরি করলাম, ম্যাক্সিমাম ওয়াটার ফাইলের নাম দিয়ে ফাইলটি সেভ করলাম। আমরা অবশ্যই কাজের সাথে মিল রেখে ফাইলের নাম দিব, তাহলে পরবর্তীতে তা খুঁজে পেতে সহজ হবে। বা আমরা যদি কাজের সাথে মিল না রেখে ফাইলের নাম দিই, তাহলে পরবর্তীতে খুঁজে পেতে তা অসুবিধা হবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমরা যদি অ্যাপ্লিকেশন জাতীয় কাজ করি তাহলে অ্যাপ্লিকেশন নামে ফাইলটি সেভ করব। যদি আমরা স্যালারি একটা অফিসের স্যালারি শিট তৈরি করলাম, তাহলে স্যালারি শিট নামে ফাইলটি সেভ করব। যদি আমরা কোনো প্রশ্ন তৈরি করি, তাহলে কোশ্চেন নামে ফাইলটি সেভ করব। এভাবে কাজের সাথে মিল রেখে ফাইলের নাম দিলে ফাইলটি খুঁজে পেতে সহজ হয়। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।